আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি রুদ্রি ইউসুফ, আমার চ্যানেল রুদ্রি গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি ড্রিম কার গ্যালারি গাড়ির শোরুমে, যেটি বারিধারা জে ব্লকে অবস্থিত। এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো পাবেন এবং খুব ফ্রেশ গাড়িগুলো এখানে আপনারা পাবেন। এবং অল্প টাকা থেকে 4.5 লাখ টাকা থেকে আপনার 4.5 লাখ টাকা পর্যন্ত আজকে আমরা গাড়িগুলো দেখাবো। তবে চলুন আমরা গাড়িগুলো দেখি এবং গাড়িগুলো দাম জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া। আচ্ছা, ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কি ধরনের গাড়িগুলো পাওয়া যায়? আমাদের এখানে এলিয়ন, পিনিও, একজো, ফিল্ডার, রিকন্ডিশন গাড়ি, এগুলো সব নাম্বার করা। এবং আমাদের এই ড্রিম কার গ্যালারিতে আমরা কখনো মার খাওয়া গাড়ি আমরা উঠাই না। এবং আমাদের ভালো টেকনিশিয়ান আছে, আমরা আগে প্রথম গাড়িগুলো যাচাই করি, এরপরে আমরা গাড়িগুলো শোরুমে উঠাই। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের এখানে তো সব সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোই পাওয়া যাচ্ছে? জি, সব সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং সকল গাড়ির কাগজপাতি আমরা যাচাই বাছাই করে আমরা গাড়িগুলো শোরুমে। আচ্ছা, আর সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি কি রিকন্ডিশন গাড়ি তুলেন আপনারা? সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি আমরা রিকন্ডিশন গাড়িও এখানে উঠানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আরো দুই একটা আছে, আরো দুই চারটা গাড়ি আসবে। তার মানে চিন্তা ভাবনা আপনাদের আছে, আপনারা গাড়ি তুলবেন? জি জি। ভাইয়া আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকের তো শখ থাকে একটা গাড়ির, মানে বাজেট থাকে না, দেখা যায় যে আপনার 3 থেকে 4 লাখ টাকার মধ্যে বাজেটের অনেকে চায় একটা গাড়ির। শখ যেহেতু থাকে, সবার একটা শখ থাকে গাড়ি ইউজ করার, সেই ক্ষেত্রে কি আপনাদের এই গাড়িগুলো পাওয়া যায় কিনা 3 থেকে 4 লাখ টাকার মধ্যে একটু ফ্রেশ গাড়িগুলো? 3 থেকে 4 লাখ টাকার ভেতরে আমাদের কাছে স্টারলেট এই শ্রেণীর কিছু গাড়ি আছে যা অল্প দামে এগুলোর কাস্টমাররা ক্রয় করতে পারেন, এবং সব জাপান টয়োটা কোম্পানির গাড়ি। আচ্ছা, হ্যাঁ, মানে প্রশ্নটা হচ্ছে যে আপনার অনেকের শখ থাকে কিন্তু বাজেট নেই। বাজেট নেই আছে, এরকম আছে, অনেক লোকই আছে চেষ্টা করতেছে, এবং আমাদের কাছেও দু একটা গাড়ি ওরকম আছে। আচ্ছা, হ্যাঁ, মানে হচ্ছে যে গাড়িটি নিয়ে যেন সে ইউজ করতে পারে, যেহেতু অল্প বাজেটের গাড়ি, দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্প বাজেটের গাড়িগুলো সার্ভিস ভালো থাকে না। জি জি। এই জন্য আপনাকে প্রশ্ন করা যে অল্প বাজেটের গাড়ি যদি থাকে সেক্ষেত্রে যে সে কি ইউজ করতে পারবে ঠিক মতো? অবশ্যই ইনশাল্লাহ 100% ইউজ করতে পারবে। ইউজ করার পরে উনি এটা লাস্ট 2-1 বছর ইউজ করার পর উনি একটা রিসেল ভ্যালু পাবে। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের এখান থেকে যারা গাড়ি কিনে নিয়ে যায়, সে চাইলে 6 মাস পর চেঞ্জ করতে চাইলো, সে মডেলটা চেঞ্জ করতে চায় অন্য গাড়ি, উনি আমাদের কাছে আসবে, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ওনার গাড়ি রাখে দিব, রাখে উনি আমাদের এখানে, যদি ওনার পছন্দ হয় উনি আমাদের কাছ থেকে নেবে, না হলে ওনারটা আমাদের কাছে বিক্রি করে যাবে, আমরা কিনে রাখবো। তার মানে চেঞ্জ করার একটা অপশন আছে আমাদের কাছে? আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের এই ড্রিম গ্যালারি কার গ্যালারির পক্ষ থেকে, আপনার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে যোগাযোগ করবে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট বা একটা সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। তাহলে আজকে আপনাদের গাড়িগুলো আমরা দেখি। আমাদের গাড়িগুলো আজকে আমাদের কোকন সাহেব আপনাকে দেখাবে। ঠিক আছে খোকন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তাহলে খোকন ভাই আজকে গাড়িগুলো দেখি আপনাদের এখানে কি কি আছে। জি আসুন। শোরুমে আসার পরে তো জানলাম যে আপনাদের এই গাড়িটি বিক্রি হয়ে গেছে। জি, স্টেলার গাড়ি, স্টেলার গাড়িটি বিক্রি হয়ে গেছে, যেটা আমাদের আগের ভিডিওতে ছিল। আর আজকে কি কি গাড়ি আছে, কি কি গাড়ি দেখাবেন আমাদেরকে? আজকে স্টেশন ওয়াগন থেকে শুরু করে আপনার স্টেশন ওয়াগন, এক্স ফিল্ডার, 110, অ্যাসিস্তা, এলিয়ন, এক্সি। আচ্ছা, এগুলো তো নতুন আসছে আপনাদের এখানে? জি জি জি, নতুন। আচ্ছা, আর লোয়েস্ট গাড়ির দামটা কত আজকের? জি, লোয়েস্ট সবচেয়ে কম দামি গাড়িটা কত আজকে? 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। আর হাইয়েস্ট? হাইয়েস্ট 13.5 লাখ টাকা। 13.5 লাখ টাকা। আচ্ছা, আমরা তাহলে এক্স ফিল্ডার দিয়ে শুরু করি। এই গাড়িটির সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, আর এটা পেপার সম্বন্ধে যদি একটু বলেন। পেপার আপনার 22 সালের 7 মাস আর 21 সালের টেস্ট, 21 সাল পুরোটা। আচ্ছা,
আর এটা রিকন্ডিশন আসার পরে এই মুহূর্তে কি কি চেঞ্জ হয়েছে? এটার কোনো কিছুই চেঞ্জ হয় না, শুধু একটু ওয়াশ পলিশ করছি আমরা। শুধু ওয়াশ? আচ্ছা, শুধু ওয়াশ পলিশ হয়েছে। জি, তার মানে গাড়ির কালারটি এটি অরিজিনাল? অরিজিনাল কালার আছে। আচ্ছা, আর এই যে চাকার রিং দেখতেছি ভাইয়া, হ্যাঁ এটা অ্যালয় রিং। অ্যালয় রিং? জি। আচ্ছা, আর যে গাড়ির যে গ্লাসগুলো এগুলো সবই অরিজিনাল? অরিজিনাল গ্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা গাড়ির ভিতরে ইন্টেরিয়র একটু দেখি। জি আসুন। ভিতরে হচ্ছে বিস্কিট কালার, বিস্কিট কালার। ড্যাশবোর্ডটা তো ফ্রেশ দেখা যাচ্ছে, ডাবল ইয়ার ব্রেক। আচ্ছা, আর এসি কি অবস্থা ভাইয়া? এসি 100% কুল। 100% কুল? জি। আচ্ছা, আর এই ডিভিডি যে ইটি আছে, এই মনিটরটি? ডিভিডি আপনার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু আছে, আপনি ভিডিও অডিও সব কিছু দেখতে পারবেন, পিন ড্রাইভ মেমোরি কার্ড অক্স সব আছে। আচ্ছা, মনিটরটি কি অরিজিনাল না পরে লাগানো হয়েছে? না, এটা পরে লাগানো হয়েছে, চাইনিজ। পরে লাগানো হয়েছে চাইনিজ এটা? জি। আচ্ছা, আর সিটগুলো কি অরিজিনাল না পরে লাগানো হয়েছে? অরিজিনাল সিট। অরিজিনাল সিট? জি। এটা তো অল অপশন অটো? জি, অল অপশন। এদিকে সিএনজি করা আছে ভাইয়া? হ্যাঁ, সিএনজি করা আছে। কত লিটার সিএনজি করা আছে আপনার? 60 লিটার। কভারিং করা আছে, বক্স করা আছে। আচ্ছা, বক্স করে কভারিং করা খুব সুন্দর লাগতেছে। আর গাড়িতে তো মার খাওয়ার অপশন আছে? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি। তার মানে এই মুহূর্তে গাড়িতে যা আছে সবই অরিজিনাল? জি, কোনো কিছু চেঞ্জ করা হয়নি? না, কোনো কিছু চেঞ্জ করা। আচ্ছা, আর ভাইয়া আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা আস্কিং প্রাইস? জি। আর যিনি কিনতে আসবেন অবশ্যই তো আপনার একটু ডিসকাউন্ট করবেন? কিছু রিডিউশন করবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা নেক্সট গাড়িটি দেখি। কি চেঞ্জ হয়েছে গাড়িতে? এটা আপনার কিছু চেঞ্জ হয় নাই, আপনি শুধু আমরা একটু দাগ দুগ ছিল, এটা ফ্রেশ করছে, টাচ আপ করা হয়েছে। তার মানে অরিজিনাল কালার? জি, অরিজিনাল কালার। আর যে চাকার রিংটি দেখতেছি, এটা কি অরিজিনাল না পরে লাগানো হয়েছে? এটা অরিজিনাল রিং। অরিজিনাল রিং আছে, তাহলে সিএনজিও করা আছে। আর গাড়ির যে গ্লাসগুলো আমরা দেখতেছি, আগে বেশি দূরটা গেল, গ্লাসই অরিজিনাল। অরিজিনাল? এটা কি অল অপশন অটো? হ্যাঁ, অল অপশন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা একটু গাড়ির ভিতরটা একটু দেখি। ভাইয়া ভিতরে কি অবস্থা? ভিতরে কন্ডিশন গুড, কন্ডিশন গুড, কন্ডিশন। জি। আচ্ছা, সিট কভারগুলো ফ্রেশ আছে? হ্যাঁ, সিট কভার লাগানো আছে। সিট কভার লাগানো আছে। আর সম্ভবত মনিটর নাই এটার? না, মনিটর নাই। জি। আচ্ছা, চাইলে তো মনিটর লাগিয়েও দিবেন আপনি? জি, আমরা মনিটর লাগাই দেবো। জি। ড্যাশবোর্ড তো ফ্রেশ আছে। আর এসির কন্ডিশন কি অবস্থা? এসি 100% কুল। এসি 100% কুল আছে? জি। আচ্ছা, তার মানে এই মুহূর্তে কোনো কাজ করতে হবে না গাড়িতে? না, এই মুহূর্তে 1 বছরের মধ্যে কোনো কাজ করতে হবে। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস? আমি যদি গাড়ি কিনবেন আসলে অবশ্যই কথা বলার একটু অপশন আছে। জি। আচ্ছা ভাইয়া, এই গাড়িটির সম্বন্ধে একটু বলো। এটা টয়োটা অ্যাকজিও 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সাদা কালার, ভিতরে বিস্কিট, টাচ এসি, অপটিক্যাল মিটার। আচ্ছা, আর গাড়িতে কিছু চেঞ্জ হয়েছে? না স্যার, কোনো কিছু চেঞ্জ নেই, অরিজিনাল আছে। অরিজিনাল আছে গাড়ির কালারটি? অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল কালার। তারপর গাড়ির যে গ্লাসগুলো আছে সবগুলো ডোর অরিজিনাল? অরিজিনাল। জি। এটা কি সিএনজি করা আছে? হ্যাঁ, এটা সিএনজি করা আছে। 60 লিটার? 60 লিটার সিএনজি করা আছে। রিংগুলো অরিজিনাল? এটা জাপানি রিং। অরিজিনাল জাপানি রিংটা গাড়ির সাথেই ছিল এটা? আচ্ছা ঠিক আছে, আমরা গাড়ির ভিতরটা একটু দেখি। Thank you.
খোকন ভাই জি ভাই ভিতরে কি অবস্থা ভিতরে ফ্রেশ কন্ডিশন খুবই কম ইউজ হইছে পার্সোনাল ইউজের গাড়ি আপনি একবারই ফ্রেশ আছে আচ্ছা এটারও মনিটর নেই না এটা মনিটর নেই আমরা মনিটর লাগিয়ে দেব সমস্যা মনিটর লাগিয়ে দেবেন আর সিট গুলো যেগুলো দেখতেছেন এটা অরিজিনাল না পুরানো অরিজিনাল সিট এগুলো অরিজিনাল সিট জি সিট গুলো খুব সুন্দর ফ্রেশ আছে তবে এসির পারফরম্যান্স ভালো হ্যাঁ 100% কুল আচ্ছা এটা সিএনজি করা আছে আর আস্কিং প্রাইস কত রাখতেছেন আস্কিং প্রাইস রাখছিল আপনার 13.5 লাখ টাকা তবে এই মুহূর্তে এটি হচ্ছে আপনাদের সবচেয়ে দামি গাড়ি আচ্ছা আমরা সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে কোনো কিছু কাজ করানো লাগবে না হেডলাইট কি অরিজিনাল এটা হ্যাঁ অরিজিনাল এটা ঠিক আছে ভাইয়া আমরা তাহলে এই গাড়িটি দেখি আর আপ টু ডেট কত সাল পর্যন্ত আচ্ছা আর গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয়েছে ভাইয়া না অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে আচ্ছা আমরা গাড়ির ভিতরটা একটু দেখি পুরোটা ব্ল্যাক ইন্টেরিয়র জি এবং উডেনও আছে উডেন ইন্টেরিয়র খুব সুন্দর সিটটা কি অরিজিনাল জি অরিজিনাল আছে সিট কভার লাগানো আছে সিট কভার লাগানো আছে আচ্ছা আর মনিটরটা ভাইয়া ঠিক আছে তাহলে এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন ১২.৫ লাখ টাকা আর পেপারস ওকে করে দিবেন আপনার ফ্রেশ টোকেন আছে চার মাস মেয়াদ আর ফিটনেস আছে ২২ সালের ৮ মাস আচ্ছা আর এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে গাড়িটি জি ঠিক আছে ভাইয়া আমরা নেক্সট গাড়িটি দেখি খোকন ভাই এই টয়োটা এক্স করলা গাড়িটি সম্বন্ধে একটু বলেন এটা টয়োটা অ্যাসেস্টা মডেল হচ্ছে আপনি ২০০১ সিসিল ১৩৩১ সাদা কালার অল অপশনাল আচ্ছা কালার টিকে এটা অরিজিনাল না পরে করানো হয়েছে আমরা টাচ আপ করছি বাকিটা অরিজিনাল কালার আচ্ছা শুধু টাচ আপ করা হয়েছে জি আচ্ছা আর এটা কি সিএনজি করা আছে হ্যাঁ ৬০ লিটার সিএনজি ৬০ লিটার সিএনজি করা আছে আর এমনিতে কোনো কাজ করানো লাগবে এই মুহূর্তে না এই মুহূর্তে কোনো কাজ করলে আমরা আপলোড করে রাখছি আচ্ছা আর এটা রিকন্ডিশন আসার পরে কি কি চেঞ্জ আছে গাড়িতে এটা রিকন্ডিশন আসার পরে এই তো মোবিল টোবিল চেঞ্জ করা হয়েছে আর কিছু মানে মেজর কোনো কিছু চেঞ্জ হয় না মেজর কোনো মানে গ্লাস তারপরে চাকার রিং সব কিছু ওকে আছে সব কিছু অরিজিনাল আছে সব কিছু গ্লাস গুলো সব কিছু আচ্ছা ঠিক আছে আমরা গাড়ির ভিতরটা একটু দেখি খোকন ভাই ভিতরে কি অবস্থা ইন্টেরিয়র তো দেখা যাচ্ছে ভালোই আছে ভিতরে কন্ডিশন ফ্রেশ সিট কভার লাগানো আছে স্টিয়ারিং কভার লাগানো আছে এসি ১০০% কুল আচ্ছা আর মনিটরটা কি অরিজিনাল না পরে লাগানো হয়েছে মনিটর পরে লাগানো মনিটর পরে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম ওকে আছে তো এমনিতে হ্যাঁ সাউন্ড সিস্টেম ওকে আছে আর এসির পারফরম্যান্স কিরকম হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হয় কোনো সমস্যা নাই তো না
আর সিএনজি করা আছে এটা হ্যাঁ 6 লিটার সিএনজি করা আছে এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন আস্কিং প্রাইস রাখছি আপনার 6,70,000 টাকা আস্কিং প্রাইস আচ্ছা আর পেপার সম্পূর্ণ ওকে করে দিবেন আর গাড়িটিও ওকে আছে এখন জি আচ্ছা ঠিক আছে আমি নেক্সট গাড়িটি দেখি খোকন ভাই এই 100 ওয়াগন গাড়িটি সম্বন্ধে বলেন সম্ভবত এটির দামই সবচেয়ে কম দাম আপনাদের শোরুমের জি এটা হলো আপনার টয়োটা 100 ওয়াগন মডেল 2002 রেজিস্ট্রেশন 2006 আপনার 1500 আপনার ভিতরে মেরুন কালার সাউন্ড সিস্টেম এটা অনেক কিছু মডিউল লো প্রোফাইল টায়ার লাগানো লো প্রোফাইল রিং লাগানো আচ্ছা তার মানে পরে লাগানো হয়েছে রিং এবং টায়ার টায়ারগুলো কি ফ্রেশ লো প্রোফাইল টায়ার লো প্রোফাইল রিং আচ্ছা এখন টায়ারগুলো যে অবস্থা আছে কতদিন টিকবে এগুলো মোটামুটি 2-3 বছর চলে যাবে তার মানে 2-3 বছর এটা ইউজ করা যাবে আর যেহেতু পুরনো মডেলের গাড়ি এতে চেঞ্জ হয়েছে কি কি ভাইয়া এখানে কিছু মডিফাই করা হয়েছে যেমন এটার মিটারটা অপটিক্যাল মিটার লাগানো হয়েছে আপনি ছিটগুলো দেখেন যে প্যাডগুলো মেরুন কালার করা হয়েছে বাট আপনার ওই সিটগুলো মেরুন চারদিকের প্যাড পরে আপনার চারা দরজা অটো প্যাডগুলো আপনার মেরুন কালার করা হয়েছে আচ্ছা এবং মিটারটা অপটিক্যাল মিটার করা এটা কি লেদারের হ্যাঁ এটা লেদার আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার জি ভালোই লাগতেছে ব্ল্যাকের মধ্যে ভাইয়া এটা তো মনিটর লাগাতে হবে না না মনিটর আছে মনিটর আছে সেট আছে প্লাস মনিটর আছে সেট আছে মনিটর সেট আছে জি এসি পারফরম্যান্স কি এরকম এসি একবারই ফুল মানে পুরো বরফের মতো ঠান্ডা বরফের মতো ঠান্ডা হয় জি আচ্ছা তার মানে এসির পারফরম্যান্সটাও ভালো আছে খোকন ভাই বিশাল সাউন্ড সিস্টেম দেখা যাচ্ছে সাউন্ড বক্স দুটি দেওয়া আছে এখানে এটা কি পার্সোনালি ইউজ হয়েছে না এটা সাধারণত স্টেশন ওয়াগন যে গাড়িগুলো এগুলো আপনার রেন্টে কারে বা এয়ারপোর্টে ইউজ হয় কিন্তু এই গাড়িটা একবারে পার্সোনাল ইউজ আচ্ছা তার মানে যেহেতু পার্সোনাল ইউজ হয়েছে গাড়িটি ফ্রেশ আছে জি জি মানে কি বড় ধরনের কোনো কাজ করানো হয়েছে না কোনো কাজ করানো হয়েছে ফ্রেশ আচ্ছা পার্সোনাল ইউজের গাড়ি তো একবারে ফ্রেশ আছে তো আমরা যা যে গাড়িটি কিনবেন তার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাউন্ড সিস্টেমটা ভালো আছে যে দুটা স্পিকার লাগানো বড় ওফার লাগানো ওফার লাগানো দুটি বড় ভাইয়া তাহলে এটা আস্কিং প্রাইস কত রাখতেছেন 4.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস আর যিনি এই ভিডিও দেখে আসবেন তার জন্য তো অবশ্যই একটু ডিসকাউন্ট করবেন খোকন ভাই অনেকগুলো গাড়ি দেখালেন কষ্ট করে দামটাও বললেন আর আমরা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কি ধরনের সুবিধা থাকবে আপনার এখানে স্পেশাল একটা ছাড় থাকবে আচ্ছা আর আপনাদের এখানে যে গাড়িগুলো দেখতেছে মোটামুটি ফ্রেশই আছে গাড়িগুলো আর বড় ধরনের অ্যাক্সিডেন্টের গাড়ি মনে হয় আপনারা আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি উঠায় না বিক্রি করি আচ্ছা আর গাড়িগুলোর মানে অন্য অন্য শোরুমের তুলনায় আপনাদের এখানে গাড়ির দামটা কিরকম অন্য শোরুমে আমাদের জিনিসগুলো ভালো দেখা যায় অন্য শোরুম থেকে আমার এখানে 5,000 টাকা দাম বেশি কারণ আমরা ভালো জিনিস বিক্রি করি মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টাই থাকি আচ্ছা আর পেপার তো মানে সম্পূর্ণ ওকে করে দেন আপনারা হ্যাঁ জি জি সম্পূর্ণ লাইব্রেরি আমাদের শোরুমে আচ্ছা আর যারা এখনো পর্যন্ত আপনাদের শোরুমে আসেনি তাদের উদ্দেশ্যে যদি আপনাদের শোরুমের অ্যাড্রেসটি একটু বলে দেন এটা হলো আপনার প্রগতিশরণী রোড গির্জার পিছনে 14 নম্বর রোড ডিএম কার গ্যালারি আচ্ছা বারিধারা জে ব্লক বারিধারা জে ব্লক ডিএম কার গ্যালারি ড্রিম কার গ্যালারি জি ড্রিম কার গ্যালারি ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন